নমস্কার বন্ধুরা, স্নেহ বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন কম বেশি বৃষ্টি হতে শুরু করেছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি তো আমাদের বাঙালিদের অবশ্যই চাই। আর সেই খিচুড়ি যদি হয় চিকেন খিচুড়ি, তাহলে কেমন হয়? তো বন্ধুরা, আজকে চিকেন খিচুড়ির খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন। আপনার এক লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিকেন খিচুড়ির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে এসেছি 2 কাপ চাল, আর 2 কাপ চালের সাথে নিয়ে নেব ডাল পরিমাণ মতো। তো ডাল নেব আমি, মুসুরির ডাল নেব 1/2 কাপ, আর মুগের ডাল নেব 1/2 কাপ। তো মুগের ডালটাকে আমি একটু রোস্ট করে নিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা বন্ধ থাকার কারণে সেটা স্কিপ হয়ে গেছে। তো বন্ধুরা, যে পরিমাণে চাল নিতে হবে তার অর্ধেক নিয়ে নিতে হবে দু রকম ডাল মিলিয়ে। আর আজকে আমি এই খিচুড়িটা তৈরি করছি খুব বেশি শুকনো অথবা খুব বেশি ঝরঝরে না, মোটামুটি একটু নরম টাইপের করে খিচুড়িটা তৈরি করছি। তবে আপনারা যদি শুকনো শুকনো করে বা ঝরঝরে করে খিচুড়িটা তৈরি করতে চান, সেক্ষেত্রে চাল আর ডালের পরিমাপের ডবল পরিমাণ জল দিয়ে দিতে হবে। মানে চাল আর ডাল যদি 3 কাপ হয় মোট, তাহলে জল দিয়ে দিতে হবে 6 কাপ। তো বন্ধুরা দেখুন, আমি এখানে চাল, মুগের ডাল এবং মুসুরির ডাল সব কিছু একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু সাইড করে নিচ্ছি। এরপর চিকেন খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম মাংস। মাংসটাকে আমি প্রথমে ম্যারিনেশন করে নেব, সেজন্য দিয়েছি জল ছাড়া 3 চামচ টক দই। এরপর দিয়েছি 1.5 চামচের মতো আদা এবং রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়েছি লাল লঙ্কার পাউডার, অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর সব উপকরণ মেখে নিতে হবে। লবণটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এরপর এই সব উপকরণ খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মাংসটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এইবার এটাকে ঢাকা চাপা দিয়ে কমসে কম 30 মিনিটের জন্য সাইড করে নিতে হবে। এরপর চুলায় যে পাত্রে আমি খিচুড়ি রান্না করব, সেই পাত্রটা বসিয়ে দিলাম, দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 টিস্পুন গোটা জিরে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে অবশ্যই আলুটাকে আলাদাভাবে ভেজে নিতে পারেন, ভেজে তুলে রাখতে পারেন। তবে আমার হাতে আজকে একটু সময় কম আছে, তাই আমি আলু আর মাংস একসাথেই রান্না করে নেব। তো বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে এর সাথে আদা এবং রসুন বাটাটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কুচি। সব কিছুকে একটু ভালোভাবে মিলিয়ে নিলাম। এবার পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়েছি 1 বড় চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলের ভেতর হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে এর কালারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এইবার ঢাকা চাপা দিয়ে এই সব মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা কত সুন্দর সফট হয়ে গেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, এইবার এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ ভরে ধনে পাউডার এবং 1 চামচ দিয়ে দেবো জিরে পাউডার, সাথে পরিমাণ মতো লাল লঙ্কার পাউডারটাও দিয়ে দিতে হবে। এইবার এই সব মশলাগুলোকেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি আলুটা আগে থেকে ভেজে রাখেন তাহলে এই পর্যায়ে দেবেন না। তবে আমি আলুটা কাঁচাই ব্যবহার করছি, তাই আমি এই সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকেও একটু ভেজে নেব। তারপর এর ভিতরে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেন। চিকেনের সাথে যে মশলা লেগেছিলো সেই মশলাটাকেও ভালোভাবে পরিষ্কার করে এই চিকেনের ভিতরেই দিয়ে দিচ্ছি। এইবার সব মশলার সাথে চিকেনটাকেও খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা প্রায় 50% পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে। আর চিকেনটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দেওয়ার ফলে চিকেন থেকে বেশ অনেকটাই জল বের হবে, আর এই জলেই চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রায় 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল, মুগ ডাল এবং মুসুরির ডাল। সব মিলিয়ে আমি এখানে 3 কাপ ব্যবহার করেছি। এইবার এই সব উপকরণকেও খুব ভালোভাবে একটু 4-5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর যদি প্রয়োজন মনে হয় তাহলে
অল্প একটু জল দিয়ে চাল এবং মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তারপর আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এইবার এর ভেতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যদি আপনারা খিচুড়িটা ঝরঝরে করে তৈরি করতে চান, সেক্ষেত্রে 3 কাপ চাল এবং ডালের জন্য 6 কাপ জল দিয়ে দেবেন। তবে আমি একটু নরম করেই খিচুড়িটা তৈরি করছি, তাই আমি এখানে 8 কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি নরম না, আবার খুব বেশি শক্তও না। এই পর্যায়ে অবশ্যই লবণটাও চেক করে নেবেন, সাথে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। 4-5টা কাঁচা লঙ্কা এখানে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল এবং ডালটা প্রায় 50% পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, চাল ডালটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এইবার সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো 7 মতো গরম মশলা। গরম মশলা পাউডারটা এখন দিয়ে দিলে চাল ডালের সাথে মেলাতে সুবিধা হবে। এরপর যখন ভাতগুলো আরও বেশি ফুটে যাবে আর জল কম হয়ে আসবে, তখন যদি গরম মশলা দেওয়া হয় তাহলে নাড়াচাড়া করতে গেলে চালগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি, বাকি জলটুকু টানিয়ে নিতে হবে। তো দেখুন, আরও প্রায় 5-6 মিনিট এভাবে রান্না করে নিয়েছিলাম, আমাদের জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। যদি আপনারা ঝরঝরে করে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ জলটাই শুকিয়ে যাবে। দেখুন, আমার চাল এবং ডালগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর ভেতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। 2 টেবিল স্পুনের মতো ঘি আমি এখানে ব্যবহার করছি। খিচুড়িটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু ঘি দিয়ে দেওয়ার জন্য, এর ফলে এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে গরম গরম পরিবেশন করে নিন কোনো বৃষ্টির দুপুরে, দেখবেন খাবারটা কেমন জমে যায়। তো বন্ধুরা, আজকে খুব সহজভাবে রান্না করা এই চিকেন খিচুড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবেশের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।